হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগতম সাইলেন্ট কিলারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার আপনাদের জন্য একটি মিউজিক্যাল শপে চলে আসছি। আজকে আমরা আপনাদেরকে যে জিনিসটি দেখাবো, যে অনেক সময় আপনারা গিটার অ্যালাইনমেন্ট বা গিটার রিপেয়ারিংয়ের জন্য অনেক ছোট ছোট টুকিটাকি জিনিসপত্র খুঁজে থাকেন, বা অনেক সময় দেখা যায় যে কোনো স্ক্রু বা অনেক কিছু মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সেগুলো কোথায় পাবেন এবং কী কী জিনিস ইম্পর্টেন্ট গিটারের জন্য অ্যালাইনমেন্ট বা আদার্স রিপেয়ারিংয়ের জন্য, সেই অ্যাক্সেসরিজগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন আজকে আমরা পরিচয় হই রাজু ভাইয়ের সাথে। রাজু ভাই ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। তো রাজু সরকার? হ্যাঁ রাজু সরকার ভাইয়ের কাছে আমরা এসেছি, সেটা হলো মাল্টিপ্ল্যান সেন্টারের দ্বিতীয় তলা সিটি মিউজিক শপ নম্বর কত? 230। তো ঠিক আছে রাজু ভাই, আমরা অনেক সময় দেখি যে অনেকে আমাদের কাছে জানে যে অনেক সময় গিটারের অনেক ছোটোখাটো জিনিসগুলো মিসিং হয়ে যায় বা অনেক সময় রিপেয়ারিং হয়ে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো আর কি, সেগুলো কি আপনাদের কাছে পাওয়া যায়? সব হ্যাঁ অ্যাভেলেবেল পাওয়া যায়, সব কিছু যেটা দরকার, যেমন নাট, তারপরে স্যাডেল, ভলিউম, এসব সব কিছু পাওয়া যায়, পিক আপ। আচ্ছা আচ্ছা, তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বটল আছে, পয়েন্ট আছে, সেগুলো তো অনেক কিছু আছে, তো সেগুলো একটু দেখাবেন আমাদেরকে কী কী জিনিস। তো আপনারা জানেন যে এই সমস্ত বিষয়গুলো সবসময় ব্রিজ খুলে যায় বা ব্রিজের যে বিষয়গুলো আছে সেটা হলো না, এই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছি। এগুলো হলো পিন, গিটার স্ট্রিংয়ের পিন, এটা কালার সাদা ছবি আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি যে কোনো সময় আসে যে যে কোনো কালার বা যে কোনো ব্র্যান্ডের এই পেনগুলো নিতে চান, সেগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন। এছাড়া আরও অনেক কিছু আছে, ঠিক আছে দেখতে জিনিস দেখায় আর কি। এটা কি পিক আপ? আচ্ছা আচ্ছা, পিক আপ থাকে না? তো দেখতে পাচ্ছেন যে গিটারের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পিক আপটা, সেটা আপনার এখানে আসলে বেশি পাবেন। এটা হলো ব্রিজ উঠানোর জন্য, এটা আপনারা যারা গিটার বাজান এটা খুব সহজে চিনতে পারেন, প্রতিটি গিটারের মধ্যে এটা থাকে ব্রিজের মধ্যে, তো ব্রিজের একটা পার্ট বলা হয় আর কি, ওটা নামার জন্য সবচেয়ে বেল্ট লাগানোর জন্য বেল্ট। এছাড়া অনেক সময় আপনারা বেল্টের যে হুক বা পিন খুলে যায় সেটার জন্য এই জিনিসটা নিতে পারবেন। তো এরকম টুকিটাকি আরও অনেকগুলো জিনিস আছে, সেগুলো আপনারা যদি এখানে আসেন তো নিতে পারবেন। এছাড়া গিটার সম্পর্কিত এইসব টুকিটাকির জন্য যত ধরনের অ্যাক্সেসরিজ দরকার আছে, যদি আপনি কখনো এদিকে আসেন নির্দ্বিধায় যদি রাজু ভাইকে বলেন, রাজু ভাই আপনাদেরকে খুব সহজে সেগুলো খুব সুন্দর একটা জিনিস। আপনারা অনেক সময় খুঁজে থাকেন যে গিটারের সাজানোর জন্য বা অনেক সময় গিটারটা কোথায় রাখবেন, অনেকে ব্যাগে রাখতে চান না, অনেকে ওয়ালে ঝুলিয়ে রাখেন, তো সেজন্য এই হ্যাঙ্গারটা আপনারা ব্যবহার করতে পারেন। রাজু ভাই এটার দাম কত? এটা হলো 450 টাকা, খুব রিজনেবল একটা প্রাইস। সেক্ষেত্রে আপনি অবশ্যই যদি এখানে আসেন তাহলে এই জিনিসটা নিতে পারেন। তো ঠিক আছে, এছাড়া গিটারের যাবতীয় সকল ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে আপনি এখান থেকে পাবেন। তো আমি রাজু ভাইয়ের শোরুম তো আরও দেখে যাচ্ছি, এখানে ওনার তার কাছে প্রচুর পরিমাণে গিটার এবং নানা ধরনের ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে। সকল কিছুর জন্য আপনারা এখান থেকে আসতে পারেন এবং রাজু ভাই আপনাদেরকে একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সাথে এরকম একটি সময় দেখা হয়ে যাবে এবং অন্য একটি বিষয় নিয়ে তখন আপনাদের সাথে আলাপ করবো। তো ভালো থাকবেন, বাই।